বন্ধুরা, 18 থেকে 44 বছর যারা, যাদের বয়স, তাদের জন্য কোউইন কাল থেকে চালু হচ্ছে, অর্থাৎ 1 মে থেকে। তো তার জন্য যে রেজিস্ট্রেশনটা করতে হবে, অনেকের কিছু ইস্যুস ছিল যে যেহেতু একসাথে অনেকে এই রেজিস্ট্রেশন করছে, সেখানে অনেক সময় হচ্ছে না রেজিস্ট্রেশন, অনেক রকম টেকনিক্যাল এরর দেখা দিচ্ছে। তো আপনারা ট্রাই করতে থাকুন। আজকে আমি সেরকমই একটা শর্ট প্রসেস আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা রেজিস্টার্ড করবেন। ভিডিওটি দেখুন, দেখে ভালো লাগবে। আর যারা টেকনিক্যাল ফার্স্ট টাইম, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। শুরু করা যাক আজকের ভিডিও। আমি এই লিঙ্কটি আপনার ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো, আপনারা উমাং থেকে গিয়ে করতে পারেন। বাট উমাঙ্গে একটু বেশি টেকনিক্যাল এরর দেখা দিচ্ছে। এই ইন্টারফেসে প্রথমে আমি নিজের পিনকোড দিয়ে, এরিয়া পিনকোড দিয়ে আমি দেখে নেব কোন কোন ডেট অ্যাভেলেবেল। নিচে গিয়ে দেখবো কী করে এটা করতে হবে রেজিস্ট্রেশন। এবার রেজিস্ট্রেশনে আমি ক্লিক করলে আমার একটি যে মেইন পেজ চলে আসবে, সেখানে আমার 10 ডিজিট রেজিস্টার্ড মোবাইল নাম্বার আমাকে দিতে হবে। রেজিস্টার্ড মোবাইল নাম্বার কেন বললাম, কারণ যেটি আধার কার্ডে দেওয়া আছে সেই নাম্বারটা দিলে বেশি ভালো হয়। ওটিপি ভেরিফিকেশান হওয়ার পর কিন্তু আপনার মেইন পেজটা খুলে যাবে, যেখান থেকে আপনি ফার্দার অপারেট করতে পারবেন। দেখুন ওটিপি চলে এসেছে, আমি ওটিপি দিচ্ছি। তো তার আগে একটা কথা বলি, আপনারা অবশ্যই এভরিডে ট্রাই করুন, কারণ সবাই ট্রাই করছে। কখন আপনার হতে পারে আপনারা টেকনিক্যাল এরর ফেস করতে পারেন, বাট কখন হয়ে যাবে সেটা কিন্তু বুঝতে পারবেন না। তো হয়ে গেলে আপনার কাছে হয়তো অপশান চলেই আসবে, SMS চলেই আসবে। এটা ক্লিক করার পর এই মেইন পেজে ঢুকে গেলাম, ওয়েলকাম নোট চলে এসছে। আর একটা কথা বলি, এখানে আপনার কিন্তু কোনো রকম আইডি প্রুফের আপলোড করতে হবে না কোনো ফটো। দেখুন উপরে লেখা আছে আইডি, ফটো আইডি প্রুফ, ফটো আইডি নাম্বার, নেম, জেন্ডার এবং বার্থ। এরপরে আমি সিলেক্ট করলাম প্যান কার্ড, ফটো আইডি প্রুফে প্যান কার্ডের নাম্বার আমি এখানে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো প্যান কার্ডের আইডি নাম্বার দেওয়ার পর আমার নিজের নাম দিতে হবে। প্যান কার্ড নাম্বার দেওয়া হয়ে গেল। এবার প্যান কার্ডে যে নামটি আমার রয়েছে সেই নামটি আমি এখানে দিলাম। একটা কথা বলে রাখি, অনেক সময় প্যান কার্ডে একটু ইস্যু হয়, এবং যে ইস্যুটা আমার সাথেও হয়েছে, আমি এখানে আমার নিজের নাম দিলাম, দেখলে বুঝতে পারবেন। এবার প্যান কার্ড নাম্বার দেওয়া আছে, কারেক্ট প্যান কার্ড নাম্বার, মেল ক্লিক করলাম, এবং নিচে আছে ইয়ার অফ বার্থ। তো ইয়ার অফ বার্থ আমার যেটা রয়েছে 1985, আমি এখানে ভুল করে প্রথমে দিয়ে দিয়েছিলাম দিন আর এবং মাস, তো সেটা কি আমি ডিলিট করলাম, ডিলিট করে আমি ওটা বুঝতে ভুল হয়েছিল আমার, আমি এখানে ইয়ারটা দিয়ে দিলাম। তো প্যান কার্ড দিয়ে যখনই আপনারা করতে যাবেন, এরকম একটা ইস্যু হয়তো ফেস করতে পারেন যে আপনার প্যান কার্ডটা ইনভ্যালিড, দিয়ে যখন রেজিস্টার ক্লিক করলে দেখুন এখনও সে আটকে আছে। অথচ আমার প্যান কার্ড নাম্বার কিন্তু সেম, একদম কারেক্ট প্যান কার্ড নাম্বার। তো বাধ্য হয়ে আমি প্যান কার্ডটা মানে না দিয়ে, প্যান কার্ড নাম্বারটা না দিয়ে আমি আধার কার্ডের ওপরে আমি গেলাম। ও দেখুন এবার আধার কার্ড সিলেক্ট করলাম, আধার কার্ড নাম্বার দিচ্ছি। আধার কার্ড নাম্বার দিলে অটোমেটিক্যালি কিন্তু নিয়ে নিচ্ছে, খুব ফাস্ট নিচ্ছে। আপনার যখন এই রেজিস্ট্রেশন করবেন অবশ্যই কিন্তু গভর্নমেন্ট আইডি প্রুফগুলো লাগবেন, পাসপোর্ট হতে পারে, আধার কার্ড হতে পারে, ভোটার আইডি কার্ড হতে পারে। দেখুন নিয়ে নিল রেজিস্ট্রেশন। এবার খেয়াল করুন উপরে চলে আসলো সাকসেসফুলি। এখন এটা হওয়ার পর একটু সময় নেবে, কিন্তু যেটা আমার ক্ষেত্রেও প্রবলেম হয়েছে যে রেজিস্ট্রেশন হওয়ার পর কোন দিন আমার, দেখুন SMS-ও চলে আসছে আমার কাছে, দেখতে পাচ্ছে রেফারেন্স নাম্বার দিয়ে, এই রেফারেন্স নাম্বারের এগেনস্টে আমি, এবং হেল্পলাইন নাম্বারও দিয়ে দিয়েছে যে আমার ডোজ আমি নিতে পারবো, এবং এই ডকুমেন্টেশন রয়েছে আমার মোবাইল নাম্বার, রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়ে, আধার কার্ড নাম্বারও এখানে রয়েছে, লাস্ট 4 ডিজিট দেখা যাচ্ছে, আমার নাম রয়েছে। তো আমি এখানে সিলেক্ট করলাম, শিডিউল নাও করলাম, এবং যখন শিডিউল নাও করছি, করার পর আমার কাছে যে দিনগুলো আসছে নেক্সট, যে 10 তারিখ অবধি কোনো ডেট বা কোনো লোকেশান আমার আমার এই কলকাতার শার্ট পিনকোডে বেহালাতে কোনো লোকেশান দেখাচ্ছে না যে আছে। এবার এরিয়া পিনকোড দিলে
সেখানে একটা জিনিস দেখাবে যে ভ্যাকসিন সেন্টার কোনোভাবে অ্যাভেলেবেল নেই। এখন যেহেতু খুব প্রেশার রয়েছে সেই কারণে দেখাচ্ছে নো ভ্যাকসিন সেন্টার ইজ অ্যাভেলেবেল ফর বুকিং। আপনার হেল্পলাইন নাম্বারও দেওয়া রয়েছে 1075 এবং আপনার কাছে ফোন নাম্বারে রেজিস্ট্রেশন নাম্বারও চলে এসছে। তো আপনাকে অবশ্যই গভর্নমেন্ট থেকে ইনফরমেশান দিয়ে দেওয়া হবে, তো সেই নিয়ে চিন্তা করবেন না।